ब्यूटी मेकअप एंड ब्यूटी टिप्स से सबाई के स्वागत। आज आमी आपनादेर जोनो निये एसेछि शीतकाले किभाबे त्वकेर जत्न निते हय। शीतकाल चले एसेछे ताई एई समय आमादेर त्वक अनेक शुष्क ओ खसखसे हये जाय, आबार अनेकेर त्वक फेटेओ जाय। ताई तादेर जोनो आमी आज एई रेमेडिटी निये एसेछि कि करे खूब सहजे घरोया भावे आपनार त्वकेर जत्न निते पारेन। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেমেডিটি তৈরি করতে হবে। সবার প্রথমে একটি পরিষ্কার শুকনো বাটি নিতে হবে। এবার নিতে হবে এক চামচ চালের গুঁড়ো, আর নিতে হবে এক চামচ বেসন। এবার সবশেষে গোলাপ জল দিয়ে প্যাকটি মিক্সড করতে হবে। প্যাকটি খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার আপনাদেরকে বলে দেব কিভাবে এটা ব্যবহার করতে হবে। তবে প্যাকটি অ্যাপ্লাই করার আগে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো, একটা পাত্রে কুসুম গরম জল নিতে হবে। এবার এর মধ্যে রুমাল ভিজিয়ে তারপর এইভাবে আপনার মুখে চেপে চেপে গরম ভাবটা নিতে হবে। এইভাবে 5 মিনিট করতে হবে। এভাবে করার পর ত্বকটা কোমল হবে এবং লোমকূপের মুখগুলো খুলে যাবে। এবার আপনার পুরো মুখে ফেস প্যাকের মতো প্যাকটি লাগিয়ে নিতে হবে। তারপর 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। 15 মিনিট হয়ে যাবার পর প্লেন জল দিয়ে আপনার মুখটি ধুয়ে নিতে হবে। এভাবে আপনাকে সপ্তাহে 2 দিন করতে হবে। তাহলে আপনারা অবশ্যই এই রেমেডিটি বাড়িতে ট্রাই করবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।